গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ভ্লগার মনিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখলে তো বুলেট কীভাবে ছুটে এসে খাটে উঠে পড়ল। ওকে আমি খাটে উঠতে দিই না, কারণ ও বাইরে আমাদের যে বাগানটা আছে ওখানে মাটি ফাটিতে যায় এসেই মানে ছুটে এসে। তো আজকে কি আমি চিন্তা করলাম আজকে একটু বেড কভারটা চেঞ্জ করব। তো আমি ঠিক আছে যদি ওঠে তো উঠুক। তো ও ছুটে এসে আগে আমাকে দেখেছে, দেখে এখন বায়না করছে, এখন বাইরে যাবে, ওকে ছেড়ে দিতে হবে, নাহলে ও এরকমভাবে কামড়াবে, মানে ও জানায় তাই আর কি। ওই জন্য দেখেছো কীভাবে কী করছে, শুধু দেখো। তো এইরকম করে যখন ও বাইরে যাওয়ার ইচ্ছা হয়, মানে সকাল আর সন্ধ্যেটা বিকেলটাই ওর একটু ইচ্ছা হয় বাইরে যাওয়ার, আর অন্য অন্য টাইমে কিছু করে না, মানে সারাদিন আর কিছু ওর মনে পড়ে না। সকাল হলেই মানে বাচ্চাদের মতন আর কি খেলা করার বায়না। তো ও কীভাবে খেলা করে, কোথায় ছুটে ছুটে চলে যায়, তোমাদেরকে দেখাবো একদিন সেই ভিডিওটা। তো দেখো, তো আজকে আমার ননদ আসবার কথা আছে, তো ভাবলাম আমি বেড কভারটা একটু চেঞ্জ করে দিই। আর এমনি তো দুদিন অন্তর অন্তর চেঞ্জ করি, তবু আজকে যদিও চেঞ্জ করতাম না, শুধুমাত্র ননদ আসছে বলে একটু, তো ওটাই করব। আর হচ্ছে আসবে শুধু, মানে তো ননদ আসবে সেই রাতে, যদিও মানে সন্ধ্যের পর। আর সে এখন তো বাদ বাকি কাজগুলো করবো, চলো একটু দেখি। ও ওকে ছেড়ে দিয়েছে, ওই দেখো দেখেছো ছুটে চলে গেছে, ওকে ছেড়ে মানে ছাড়লেই হলো। তো ও খেলুক, চলো রান্নাঘরে যাই। আজকে এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আজকে খুব মানে সিম্পল রান্না করব। ওটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, পেঁয়াজটাকে আমি দেখালাম ভালো করে ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে পোস্ত বাটা, আর এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি রেখেছি, আমি ছেলের জন্য একটা ডিম ভাজবো। আর ডাল করেছি, ডালটা দেখালাম না, ডালটা আগে হয়ে গেছে, মানে ভাত আর ডালটা আমি আগে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলো করি, তো তা ডালটা আগেই হয়ে যায় না। এখন পেঁয়াজটা, পেঁয়াজ পোস্ত, মাছ ভাজা আর ডাল, আজকে হচ্ছে এই মেনু। তো যেহেতু ননদ আসবে তো ও এগুলো কিছুই খাবে না, কারণ ওরা ও রাতে রুটি খায়, তো রুটি খাবে, ভাবছি একটু তড়কা আনাবো বাইরে থেকে। তো এখানে একটা জায়গায় খুব সুন্দর তড়কা করে, মানে বাটার দিয়ে এত সুন্দর টেস্টি, ওই তড়কাটা আনবো, আর একটু ঘরে গরম গরম রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু করবো না। তো ঠিক আছে চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ভ্লগার মনিকা চ্যানেল, সবাইকে স্বাগত। তো দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে একবার দেখে নাও। এটা হচ্ছে আমার ননদ, 5 বছর পর এসছে, তাও আবার মানে রাতটুকু থেকে সকালে চলে যাচ্ছে। হাই। তো দেখো তারপরে মানে কত বড় বড় কথা বললো, তোমাদেরকে পরে বলছি, চলে যাচ্ছে তো বলছি কত বড় বড় কথা বললো, আজ শোনালো কত বড় বড় কথা, তোমাদেরকে শোনাবো। তো আমি এখন রাখছি, পরে আবার কথা বলবো। তো সকাল থেকে তোমাদের সঙ্গে আর কোনো ব্লগ শেয়ার করিনি, এখন হচ্ছে বিকেলবেলা, এখন বিকেল বাজছে 5:16। তো 5:16 বিকেল হচ্ছে, এখন ঘুম থেকে উঠেছি, তো ভাবছি একটু চা খাবো। আর আজকে বললাম না ননদ চলে গেছে সকালবেলায়, তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করলাম সেটা, কালকে রাতে এসছিলো, রাত্রুকু ছিল, সকালে চলে গেছে, কারণ ওরও একটা সংসার আছে, বাড়িতে ছেলে আছে, শাশুড়ি আছে, তো থাকতে যায় না কোথাও। আর এই মোটামুটি 5 বছর পর এলো, তাও আবার একটা রাতের জন্য, আর এসে তো আমাকে খুব মানে ইয়ে করলো, কারণ আমিও যাই না, মানে আমরা যাওয়া হয় না, যাই না বলতে যাওয়া হয় না, আমিও গিয়েছিলাম অনেক বছর আগে, তাও 6-7 বছর হয়ে গেছে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, একটা ছেলের বার্থডেতে গিয়েছিলাম, তো তারপর আর যাওয়া হয়নি। কিন্তু মানে আসলে কী হয়, যে যার সংসারে সব এমন আটকে যায়, মনে হয় না যে কোথাও যায়। আর ছেলেদের পড়াশোনার জন্য তো আরও বিশেষ করে আর যাওয়া হয় না, কারণ একটা মানে এখনকার ছেলেদের এমন হয়ে গেছে, পড়াশোনাটা এমন হয়ে গেছে, একদিন অফ যাওয়া মানে প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যায়। আর আমাদের ছেলেরা তো খুব একটা ভালো নয় যে অফ দিল তারপরে নয় ওটাকে ইয়ে কমপ্লিট করে দেবে, সেরকম ছেলেও নয়, তো সেই জন্য কারোর কোথাও আর যাওয়া হয় না, যাওয়াটাই বন্ধ হয়ে গেছে। আর সেই জন্য এসে আমাকে বড় বড় কথা শোনা যে তুমি যদি এরপর যদি না যাও আমি আর কোনো দিনই আসবো না তোমাদের বাড়িতে। তো যাবো ভাবছি, দেখি কবে যাই, এর মধ্যে যদি যাই তোমাদের সঙ্গে তো সবই দেখাবো আর শেয়ার করব। আর তারপরে আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি, তো মাঝে মাঝে সেই কাজটা হয়, আমি তোমাকে বলেছি, তোমাদের সবাইকেই বলেছি যে মাঝে মাঝে আমি একটা একটা কাজ করিস। তো আমার প্রথমের ভ্লগগুলোতে সব আছে ওগুলো, তারপরেগুলো তো আর দিইনি, তো মানে দেখাই না আর কি, যে তবু মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের সাথে সেখানে গিয়ে, সেখানে গিয়ে তো আর হয় না ভিডিও করা, কাজের জায়গায় কোনো দিনই ভিডিও করা হয় না,
তো কাজের বাইরে বেরিয়েও চেষ্টা করব তোমাদের সাথে একটা কিছু ছোটখাটো শেয়ার করা। আর ওই জন্য আমার ননদ আর কি মানে বললাম না সকাল তখন যে আমার ননদ এবারে এসে খুব বড় বড় কথা শুনিয়েছে, তো ওই কথা শোনানো মানে ওই আমি আমাদের ননদের যে আমাদের মানে বৌদি ননদের কোনোদিনই ঝগড়াঝাটি খুব একটা হয়নি, কোনোদিনই হয়নি, হয়তো ছোটোখাটো হয়েছে কিন্তু সেই রকম কিছু তেমন কিছু হয়নি। তো ওই যাই না বলে একটু রাগ হয়ে গেছে যে তোমরা কি যেতে পারো না, তো সত্যি তাই যাওয়া আসা এখন সবারই মানে বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের। দেখবে আগে যেমন মানে কোনো বাড়িতে গিয়ে পাঁচ ছ দিন থাকতো সব মানুষ, আমিও দেখেছি ছোটো যখন আমি ছোটো ছিলাম তখন আমিও দেখেছি আমাদের বাড়িতে লোক কত মানে কুটুম টুম আসতো, কিন্তু এখন আর সেগুলো হয় না, এখন যাওয়া আসাটাই বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য যাওয়া হয়নি, তো ওই জন্য কথা শোনাচ্ছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বিশেষ কিছু দেখালাম না কারণ অনেকটাই সামনে এসে বকবক করলাম আমি অনেকক্ষণ ধরে, সামনে এসে কিছু মানে আজকে কিছু শেয়ার করা হলো না। তো আজকে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা বন্ধুরা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি না আমার পাশে দাঁড়াও আমি কিন্তু একদমই এগোতে পারবো না। প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। তো আজকের মতন টাটা।